এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is AGT Live 24/7. নামো মিষ্টির দোকান, আমি দোকান বন্ধ করে রোজ সারা দশটা দশটা বাড়িতে যাই। প্রত্যেকদিনের মতো আজকে আমার একটু লেটে পনেরো এগারোটা বাজে, এগারোটা নাগাদ। তখন আমার পাড়ার বড় দুজন ভাই দাঁড়ায়, আমরা তখন পূজা করি দুর্গা মন্দিরটার ক্লাবদের সামনে, তারা দাঁড়ায় কথা বলছে। এর মধ্যে একজন আমার বন্ধু আছে। কোন জায়গাতে? এই আমরা বিবিএসসি ক্লাবটার এখানে। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে টুটন, হ্যাঁ দাঁড়াই দিয়েছে, তারা দেখে আমি দাঁড়াই দিয়েছি, কিতা করতেছে তো হ্যাঁ বলে দাঁড়ায় পূজার ব্যাপারে কথা বলছে। তা আমি হল্লা কথা কইতেছি, এমন সময় হঠাৎ শ্যামবাবুর ছেলে একটা সুগি ডেলিভারি দেয় একটা বাইক আছে, তো হ্যাঁ হেও দাঁড়াইছে জায়গা দাঁড়ায়, হ্যাঁ কি একটা প্যাকেট নিচ্ছে আমি এটা দেখছি না, হ্যাঁ দৌড়ে আমার কি হইতে পারে প্যাকেটটার মধ্যে? প্যাকেটটার মধ্যে যথাসম্ভব তো এটা খাওয়ার কিছু হইতো না, শুধু একটা প্যাকেট। আর যেহেতু হ্যাঁ নেশা করে তো এরকম নেশার কিছু হইবে, কারণ নেশার ব্যবসা করে তো, কারণ যদি খাওয়ার কিছু তো বড় প্যাকেট থাকতো, দূরে একটা ছোট পাওয়াজ দেখলাম এর হাতের মধ্যে। যাই হোক হ্যাঁ ব্যাপার এটা, হ্যাঁ দৌড়ে আমার দিকে আইলো, হ্যাঁ আমার লোকে হ্যাঁ দিকে যাই তোমরা এনে কি করো, তো আমার পারা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ আমার লোকে ধাক্কা দিকে আরম্ভ করলো এরকম করে আমার কলার ধরে রয়েছে, ধরে আমার একটা সিন আছে এটা সিরালিছে, হ্যাঁ কি নিচে গা নিচে পড়ে আছে এটা আমি দেখছি না, কিন্তু নাই সিনটা। এরপরে হ্যাঁ দৌড়ে বাড়িতে গেল, গিয়ে সেরে হ্যাঁ বোঝাতে আবার পাঁচ মিনিট পরে আইছে, ওই হ্যাঁটার পুত আমি শ্যামবাবুর পুত, এরকম করে একটা পিস্তল নিয়ে এলো, আয়া হ্যাঁ কিতা করতো আমার সামনে এইদিকে আয় বেরো, মানে ফটাফট তিন রাউন্ড গুলি করে দিল। এর মধ্যে আমার দ্বারা দ্বারা আত্ম পাড়ার সবাই দৌড়ে আছে বাইরে দেখছে এরকম ঘটনাটা। হ্যাঁ সব দেওয়া তো ভিডিও, আর পাড়ার মধ্যে একটা ভিডিও ফুটেজ আছে, আমার একটা কাকার ইদার থেকে অনেক কিছু দেখা আছে। কি নাম আপনার? আমার নাম অশিত গুপ্ত। আর যে মানে গুলি করছে ওর কি নাম? ওর নাম হচ্ছে সচিন রয়। কি করেছে? সে তো ওই যে ড্রাগস ব্যবসা করে আর কি, গাঁজা টাজা সব ব্যবসা করে, সাথে তার বাবাও ব্যবসা করে। তার বাবা কি যুক্ত? হ্যাঁ তার বাবাই মেন, তার বাবা তো পিস্তল আনছে না, হ্যারিও নাই আর পিস্তল আইন না, কইছে আর বাবা দিছে। আর কে আসলো ওর সঙ্গে? ওর সঙ্গে একটা ছেলে আছে, কিন্তু ছেলেটার আমি চিনি, কিন্তু গব্বর করে নাম, কিন্তু আর বাকি আর একটা ছেলে আছে হ্যাঁ আমি চিনি না, আর হ্যারা তো আমি পুরা চিনি, ছোট তুই গেছি না আজকে। তারা থাকি কোনখানে? তারা এই খেজুর বাগান থাকে মন্দিরটার পেছন। কি নাম আপনার? আমার নাম অশিত গুপ্ত। আপনার শরীরে পড়ছে কি কোনো গুলি টুলি এরকম কিছু? না স্যার করলো না, বাকি সবই সাইড কেটে গেছে, তিনটা গুলি করতে তিনটি সাইড কেটে গেছে। পুলিশ গিয়েছিল নি ঘটনা? হ্যাঁ স্যার গেছে, পুলিশ গেছে। কেমন সাহায্য সহযোগিতা পাইছেন? হ্যাঁ পুলিশ একদম যথেষ্ট কাজ করে পাইছে বাড়িতে গিয়ে? না পুলিশ তালাশি করতে তার বাবার আনছে।